আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারিয়া অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। হয়তো আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন আমি অনেক এক্সাইটেড এবং অনেক খুশি, কারণ হচ্ছে আমরা আজকে সব কাজিনরা মিলে অনেক বছর পরে ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি আর অনেক মজা হবে। তো আমরা চলে এসেছি অলরেডি ফ্যান্টাসি কিংডমে। অনেক মানুষ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। তো আমরা অলরেডি চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে। আমরা ভেবেছিলাম যে তেমন মানুষ হবে না, বাট এসে আমরা পুরো থ, এত মানুষ ছিল, মানে অসম্ভব মানুষ ছিল। এখানে একটা প্রোগ্রামও ছিল, তো ওই কারণে মেবি এত বেশি মানুষ। জয় শিফাত আর মিলন ভাইয়া দাঁড়িয়ে আছে আর আমরা এপাশে দাঁড়িয়ে আছি। আমরা ঢুকছি ভিতরে, এখনই অনেক মজা লাগছে, কত বছর পরে আবার ফ্যান্টাসি কিংডমে এসেছি। লাইক কলেজে থাকতে মেবি এসেছি। আপনাদেরকে একটু দেখাই ফ্যান্টাসি কিংডমের এখনকার অবস্থা, যারা আমার মতো আগে অনেক আগে এসেছেন তাদের। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আশা করি সবে শেষ পর্যন্ত দেখবেন। এখানে মেবি ওই প্রোগ্রামটার কনসার্ট হচ্ছে, জানি না কাদের প্রোগ্রাম, যাই হোক। টিকিট, আর এটা হলো আমাদের ব্যাচ। তো এখানে 9টার মতো রাইড আছে যেগুলো আমরা উঠবো এখন। অনেক বেশি রাশ, অনেক মানে অনেক বড় একটা লাইন হয়ে গেছে অলরেডি। আমরা দাঁড়িয়েছি, আমাদের পিছনে আরো মানুষ দাঁড়িয়ে আছে, সবার আকর্ষণ সবার আগে বাম্পার কারেই থাকে, তা আমরাও সবার আগে বাম্পার কারেই যাব। ফাইনালি বিশাল লম্বা লাইন শেষে আমরা বাম্পার কারে উঠতে পেরেছি। আমি আর লোপা একটা কারে উঠেছি, কারণ লোপার এটা ফার্স্ট টাইম বাম্পার কারে, তো আমাকে চালাতে হবে। কেমন লাগলো এই রাইডটা আমার সবচেয়ে বেশি পছন্দ ফ্যান্টাসি কিংডমের সব রাইডের থেকে, জায়ান্ট স্প্ল্যাশ। বাট এটা ফ্রি না টিকিটে, মানে আমরা যে টিকিট নিয়েছি ওটার মধ্যে এটা ছিল না, আমাদের একটু পেড করে উঠতে হবে। তো দেখা যাক, লাস্টে হয়তো বা উঠে যেতেই পারি। আমি হয়তো আজকে ফ্যান্টাসি কিংডমে প্রায় 7-8 বছর পরে এসেছি, 7-8 বেশি হবে, 5-6 বছর, কারণ আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে এসেছিলাম কলেজে থাকতে। তো ওই 6-5 বছর হবে, 5 বছর আগে আবু আম্মুর সাথে আসছিলাম। আজকে আবার আসা কাজিনদের সাথে, খুব অনেক মজা হবে, মজা হবে কি, অনেক মজাই হচ্ছে। সান্তা মারিয়া কেমনে দেখাই দিলি, একটা সময় এখন আমরা সান্তা মারিয়াতে দেখি এটা কেমন। বই আজ না কেন না থেকো, অনেক ভিড়, সবগুলো রাইডেই অনেকক্ষণ জল্পনা কল্পনার পরে আমরা সান্তা মারিয়াতে উঠছি। এখন অনেক বড় লাইনে ছিলাম, এই যে আপনারা দেখতেই পারেন কত বড় লাইন, এত বড় লাইন শেষ করে আমরা এখন সান্তা মারিয়াতে উঠছি রোদ্রের মধ্যে দাঁড়িয়ে। তো স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের সান্তা মারিয়া। এখানে আমাদের ভাবির খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল, ও চুর সেই লেভেলে ভয় পাচ্ছিল, মানে ও পারছিল না যে লাভ দিয়ে নেমে যাবে এখান থেকে। সো শিবাত কেমন ছিল সান্তা মারিয়া? উনারা উঠেই নেই ভয়ের খেলায়। এখন আমরা
আমরা সবাই ঢুকবো হলো কি ওয়াটার কিংডমে, কারণ রাইড গুলাতে এত লম্বা ভিড়, অনেক লম্বা ভিড়, তাই ভাবলাম যে আমরা লাঞ্চের সময় রাইডে উঠবো। এখন আমরা ওয়াটার কিংডমে লাফালাফি ঝাপাঝাপি করে আছি, ওটার জন্যই আমরা যাচ্ছি। শিল্পাত অলরেডি লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে, এখন আমরা সবাই জয়েন করবো ওদের। আমি এখানে উঠেছি এই স্লাইডটা দিয়ে নামার জন্য, তো ওরা বলতেছে নামো এই স্লাইড দিয়ে। তো এইটা হলো কি একদম বন্ধ একটা স্লাইড, আর বন্ধ জায়গায় আমার গেলে মনে হয় আমি একদম বন্ধ হয়ে মরে যাবো। হ্যাঁ, ছোটো একটা স্লাইড ছিল, কিন্তু তারপর আমি বারবার চেষ্টা করেও পারছিলাম না। তো ওরা লাস্টে তো ওরাই আসছে আমাকে ধাক্কা দিতে, ধাক্কা দেওয়ার আগেই আমি অন্য স্লাইড দিয়ে নেমে গেছি। মানে অনেক মজা হচ্ছে। এখানে আমরা তিনজন একসাথে নামবো, কিন্তু এটা এমন একটা যে অত স্লিপারি না, আটকে যায়। তো এটা হাত দিয়ে ঠেলে ঠেলে নামতে হয়, এমন একটা অবস্থা। এখন যাচ্ছি ওয়েভ পুলে, আর ওই পাশে যে রাইডসগুলো আছে ওগুলাতে যাবো। এখন একটু মানুষ কম আছে, আর একটু পরে দেখা যাবে প্রচুর মানুষ হয়ে গেছে আর আমরা জায়গা পাবো না। তো আমরা সব কিছু আগে আগেই মানুষ কম থাকতে থাকতে করে ফেলছি। মজার রাইডগুলো হলো কি এগুলো, এগুলোতে প্রতিটা রাইডে উঠবো আমি, আর আমরা সবাই, আমার সব কাজিনরা উঠবে অলরেডি, সবাই উঠে মানে সবাই একসাথে সব রাইডে উঠছি। অনেক মজা লাগছে বলার বাহিরে, এইসব জায়গা আসলে আর কি কাজিনদের সাথে বিশেষ করে মানে বলার বাহিরে মজা হয়, যেটা কী বলবো, বলার মতো ওয়ার্ড নেই যে কী পরিমাণে মজা হয়। কাজিনদের সাথে বের হবেন, ফ্যামিলি নিয়ে বের হবেন, দেখবেন কতটা মজা। পরিমাণে মানুষ এখন চলে এসেছে, এখন আমাদের অবশ্য যাওয়ারও সময় হয়ে গিয়েছে। এখন হয়তো রাইডগুলোতে গেলে একটু ভিড় কম পাবো। সবাই ডিগবাজির কম্পিটিশন করতেছে, এমন ভাব যে হ্যাঁ খুব ভালো ডিগবাজি দিতে পারে, কিন্তু কেউই ডিগবাজি দিতে পারে না। আপনারা দেখতেই পারতেছেন কি অবস্থা কিছুদের। এখন আমি জয়া শিল্পের কম্পিটিশন করব, কে পানির নিচে সবচেয়ে বেশি দম আটকে রাখতে পারে। এই কম্পিটিশনটাতে আমি জিতবো, আমি একদম ওভার কনফিডেন্ট, কারণ দেখতেছেন আপনারা যে কী পরিমাণে আমি কনফিডেন্টলি ওদের সাথে কম্পিটিশন করতেছি, যে ওরা পানির নিচে চলে যাচ্ছে আর আমি উপরে আছি। ওরা যখন উঠতেছে তখন আমি নিচে চলে যাচ্ছি, তো ওদের কোনো চান্সই নেই আমার। তো আমি ধরার, আমি সেই লেভেলের চোরামি করছি। আসিয়াপু আমাদের সাথে জয়েন করতেছে, আর আমার কাজিনরা এত ইনোসেন্ট যে ওরা আসলেই আমার চোরামিটা ধরতে পারছে না, আর আমার কাজিনরাও এত ভালো, কেউ ওদেরকে বলছেও না যে আমি কি চোরামি করতেছি। হাফ খাবার খাইছি, এখন উঠছি, এখন দেড়টা পর্যন্ত এখানে থাকবো, তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নেই। তাই ভেজিটেবল রোল কিনতেছি, এখন ওটা খাবো, তারপরে আবার নামবো। আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণে মানুষ হয়েছে। এখন যে জায়গায় যাই সে জায়গায় মানুষ দিয়ে ভরে যায়। এইটা এই সাইডের পুলটা আমরা পার্সোনাল পুল বানিয়েছি, কারণ এই সাইডে ওয়েভ দেয়নি, তাই এই সাইডে কেউ আসেও না, কিন্তু এইখানে ওয়েভের কারণে প্রচুর মানুষ, দেখতেই পারছেন কী পরিমাণে মানুষ। আর আমাদেরকে দেখে দেখে আবার সবাই ওই পুলে যায়। ঝড়ের বেগে মানুষ এখন ওই পুলের দিকে দৌড়াচ্ছেন, আমরা চলেই যাবো। আমাদেরকে এত নির্যাতন করছে, কোথাও মানে একটু নিলিবিলি থাকতে দিচ্ছে না, সবাই গ্যাদারিং।
গোসল টোসল শেষ, এখন খাওয়া দাওয়া করবো, খাবার নিতে এসেছি। আমরা এখন যাবো রোলার কোস্টারে উঠতে, খাওয়া দাওয়া শেষ করলাম, একটু রেস্টও নিলাম বসে বসে। এখন ভাবছি যে এখন যাই, না হলে আবার সময় পাবো না, আমাদের অনেকগুলো রাইডস বাকি আছে। তখন আগে রোলার কোস্টার দিয়ে শুরু করবো, দেখা যাক কেমন মজা হয়। রোলার কোস্টারে উঠবো, রোলার কোস্টারে মনে হচ্ছে না তেমন একটা ভিড় আছে, তো আমরা এখন রোলার কোস্টারে ওঠার জন্য উপরে উঠছি। মনে হচ্ছে তেমন একটা ভিড় নেই, বাট ভালোই ভিড় আছে এখানে। এখন আমাদের টার্ন, আমরা উঠে গিয়েছি রোলার কোস্টারে। আমরা এখন উঠে গিয়েছি রক এন্ড রোলে। এখানে ঝাঁকাতে ঝাঁকাতে নারী ভুড়ি সব এক করে ফেলতেছে, সবারই খুবই যেন তেন অবস্থা হয়ে যাচ্ছে। ঘুরাতে ঘুরাতে যাদের মাথা ঘুরানোর সমস্যা আছে তারা এখানে উঠবেন না অবশ্য। চিকেন রোলটা ভালো ছিল, যতটুকু ভেবেছি অত বেশি কিছু ডেঞ্জারাস কিছু ছিল না, মজাই লেগেছে। অনেকে আছে দুইবারও উঠেছে, মানে পরপর, এতই ভালো লেগেছে। তা আমরা এখন ভাবছি ম্যাজিক কার্পেটে উঠবো, কিন্তু সবাই ভয় দেখাচ্ছে। আমি আর জয় উঠে বসলাম, আল্লাহর নাম নিয়ে, দেখা যাক কি হয়। ভয় তো লাগছেই, কে আমাকে কমেন্ট করে জানাবেন কে কে ম্যাজিক কার্পেটে উঠে কার কি অবস্থা হয়েছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, প্লিজ আমাকে জানাবেন কার ভালো লাগে কার ভয় লাগে কমেন্টে। শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে ম্যাজিক কার্পেট, প্রথমে প্রথমে তো ভালোই লাগে। ম্যাজিক কার্পেট আমাকে আর জয়কে এমনভাবে ঘুরিয়েছে যে ওখান থেকে ঘুরে এসে আমি আর জয় 3D হলে বসে গিয়েছি 3D মুভি দেখতে। এটা 3D না কি, আমার লাইফে এত ডিজাস্টার মুভি আমি কোনোদিন দেখিনি, মুভি না কি আমি জানি না, মানে খুবই বাজে। এটাকে 3D বলে না, ম্যাক্সিমাম মানুষ এটার মাঝখান থেকে উঠে চলে গেছে, মানে এত ওঠার সময় দেখেছি লাইন কী পরিমাণে মানুষ, মানে জায়গা দিতে পারছে না। আর ভিতরে ঢুকে দেখি এই অবস্থা, আর অনেক 3D অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ 3D। এটা যারা টাইম ওয়েস্ট করতে চান এখানে অবশ্যই যাবেন, আর যারা টাইম ওয়েস্ট করার মতো একটুও টাইম নেই তারা অবশ্যই এখানে যাবেন না, কারণ এর থেকে বাঁচার মুখে আমার লাইফ আমি দেখি। আমাদের অলমোস্ট সবগুলো রাইডসে উঠা শেষ, সবগুলো রাইডস বলতে কি আরও 3-4টা বাকি আছে, তো ওগুলো এত ভালো না যে উঠবো আমরা বা মজা পাবো। তো আমাদের কাছে বাম্পার কারটাই অনেক বেশি মজা লেগেছে, যার কারণে আমরা আবার বিশাল লম্বা লাইন ধরে বাম্পার কারে উঠতে এসেছি। দেখতেই পাচ্ছেন কী পরিমাণে মানুষ আর কী পরিমাণে লম্বা লাইন। তো এবার বাম্পার কারে সবাইকে একদম ধাক্কা দিয়ে ফেলে দিব বাম্পার কার থেকে। আমরা এখন যাবো জুজু ট্রেনে, আর কিছু নাই, আবার কয়েকটা বাচ্চাদের রাইড আছে ওগুলো ফেলবো না, ওগুলোতে উঠবো না আর কি। আমরা আবার বাম্পার কারে উঠে চলে যাব, আমাদের এটাই লাস্ট। জুজু ট্রেনে উঠে বসলাম, কোথাও শান্তি নেই, কোথাও না, এখানেও পুরো ট্রেন ভরে গেছে মানুষ দিয়ে, মানে বাচ্চারা আর কি উঠবে, বড়রা আমরা উঠেই শান্তি মানে কুল পাই না, আর বাচ্চারা তো জায়গাই নেই বাচ্চাদের উঠার, বাচ্চারা তো উঠতেই পারবে না, কারণ আমরাই তো বড় বাচ্চা, তো আমাদেরই আগে উঠতে হবে। আমাদের ট্রেন চলা শুরু হয়ে গেছে,
আমরা এখন ঝুকঝুক ঝুকঝুক করে যাচ্ছি। আমাদের মতো বড় বাচ্চা কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। জয় বসে আছি আর আমাদের কিছু বড় বাচ্চা আর ছোট বাচ্চারা গিয়েছে এখানে উঠেছে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার জন্য। মিলন ভাইয়ের অবস্থা অলরেডি খারাপ হয়ে গিয়েছে, মানা করেছিলাম আমরা যে যায় না, মাথা ঘুরাবে, তারপর গেছে। এখন আমাদের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, মাগরিবের আজান হচ্ছে। এখন আমরা ভাবছি বের হবো কি বের হবো না, হয়তো বেরি হয়ে যাব কারণ সব রাইড শেষ আর কোনো রাইড বাকি।